মেরে মোতারাম ভাই ও বুজুর্গ, আমি এখন কিছু বলতে চাই। আমরা বাংলাদেশের ওয়াজ সম্বন্ধে ডেইলি রাত্রে ওয়াজ আরম্ভ হয় ইসলামী জলসা, ইসলামী সভা এই নামে পরিচিত। বিভিন্ন বিভিন্ন জেলা থেকে আগত অনেক বড় বড় আলিম নামদারি হজরত মৌলানা নাম লাগাইয়া ওরা আমরা আসেন আনিয়া কিচ্ছা গাইনি হইয়া রাইত সারা রাইত শেষ করিয়া খানের মায় আয়াত দিয়া তারা অনেক স্থান দেয়। কুরআন আয়াত, কুরআন আয়াত তো আল্লাহ কুরআন সৃষ্টি করছে, কুরআন নাজিল করছে, আয়াত চিকমারি আয়াতর দৈন্য নাই। মিথ্যা খিচ্ছা গাইনি হইয়া মানুষের দোকান দিয়া টাকা পয়সা সব তারা সব লইয়া যায়। এইটো ব্যবসা, ব্যবসা মারাত্মক ধরনের। এই ব্যবসাটাই আপনারা যাতে বাঁচিয়া থাকতা ওটার লাগি টেকা দিয়া উয়া ধরাই না, একবারে টেকা না দিয়া আপনারা উয়া ধরাই দেখবা কোনোদিন এরা আসবে না। কোনোদিন ওটাই শেষ হই আইয়ারা কোনোদিন আপনারা নামও লইবে না। তারা নিজে নিজেই আই আবার ডেট ফেলাইয়া যায় গিয়ে আবার আসতো, আবার আসতো ডেট দিনের পর দিন উয়াদ। এইসব উয়াদে তো দেখা যায় মরছিল মুসল্লি বাড়ে না, কোনো মুসল্লি বাড়ে না, আর গরিব দুঃখী যারা এরা টেকা পয়সাও পায় না। এটা তাই তারা বিরত আর ওয়াইজকে টেকা না দিয়ে গরিবকে দেন টেকা। আর বাইশ আমার দাবি এই সমস্ত ওয়াইজিএন দিয়ে না টেকা না দিয়ে গরিবদের গরিব মিসকিন আপনার এলাকার ফার্স্ট বলি আছে আপনারা এলাকা চেক করি আপনারা ঘুমাইতা এটা হইলে ইমানেই দায়িত্ব। এটা না দিয়ে এলাকার গরিব উঠে দেখা সবচেয়ে এটা বালা খাম। আর ফ্রি ফ্রি যদি ওয়াজ করে অসুবিধা নাই, আর সে যদি ফ্রি বালা কথা হয় বন্ধ কথা না হয় এটা আলহামদুলিল্লাহ বালা। ওকে টাকা দিবেন না, ওকে টাকা দিবেন না। ওরা অনেক পয়গাম্বর পৃথিবীর মোহাম্মদ পর্যন্ত খাম হরিয়ে গাইছে, আর তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামুরি খাইছই, আর তারা বাজারে গাই লিয়া ওয়াজ হয়ে আইয়া আর ওয়াজ চলিয়া যায়। ওয়াজ করা তার পেশা, ওয়াজ হোক পেশা, কোরআন দান্দা করি খায়, কোরআন ব্যবসা করি খায়। এই জন্য প্রতারক থেকে আপনারা বাঁচিয়ে থাকা হলে আল্লাহর কাছে আমি প্রার্থনা করি আল্লাহ মিথ্যা কিচ্ছা কাহিনী হয় কোরআন দিছ নাই, মিথ্যা কিচ্ছা কাহিনী হওয়া থেকে বিরত থাকার জন্য আমি আহ্বান করি আপনারা সতর্ক হোক। এটাই আমার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই আমার সাহা হওয়ার বলতে কিচ্ছুই নাই।